ফের বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ট্রলার পড়ল বিপদে। পাশে ট্রলারের চেষ্টায় আটজন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। বঙ্গোপসাগরে আবারও বিপদে মৎস্যজীবীদের ট্রলার। পাশের অন্য একটি ট্রলারের মৎস্যজীবীদের চেষ্টায় বিপদে পড়া ট্রলারের আট মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আপনারা ছবি দেখছেন এক্সক্লুসিভলি, সেই মুহূর্তের ছবি, যে 24 ঘন্টার পর্দায়। এইভাবে একটি ট্রলার বিপদে পড়ে, পাশের ট্রলারে থাকা মৎস্যজীবীরা, বিপদে পড়া ট্রলারের মৎস্যজীবী আটজন মৎস্যজীবীকে উদ্ধার করেন। জি 24 ঘন্টা এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদের দেখাচ্ছে। মা শীতলা নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে গিয়েছিল, ইলিশের সন্ধানে গিয়েই বিপদে পড়েন মৎস্যজীবীরা। এইভাবে উদ্ধার করা হয় বিপদে পড়া মৎস্যজীবীদের। ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায়। আরও বিস্তারিতভাবে জানাবেন নকিবুদ্দিন গাজী, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবুদ্দিন। এক্সক্লুসিভলি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আর এই মুহূর্তের আপডেট তোমার কাছে কি রয়েছে? দেখো নিরঞ্জনা, এই যে মৎস্যজীবীদের ট্রলার গভীর সমুদ্রে তারা মাছ ধরতে যায়, গঙ্গাসাগর থেকে এই ট্রলারটি গেছিল আটজনের মৎস্যজীবী নিয়ে, এবং গভীর সমুদ্রে মাছ ধরার সময় সে সময় কিন্তু এই ট্রলারটি প্রচণ্ড রোলিং এর ফলে ট্রলারটি জাল সহ উল্টে যায়। মাছ ধরে তারা টানার সময় তখন এই ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এবং এই এই যে ট্রলারের মধ্যে থাকা আটজন যে মৎস্যজীবী ছিল তারা কিন্তু ভাসতে ভাসতে বেশ কিছুটা দূরে ভাসতে দেখে, অন্যান্য যে নৌকা মাছের ধরা ট্রলার আছে তারা দেখতে পায়। এরপরে কাছি ছুড়ে তাদেরকে উদ্ধার করা হয়। আটজনেই তাদের মধ্যে জল, নোনা জল খাওয়ার ফলে কিন্তু বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়ে, এবং তাদেরকে মেদিনীপুরের দিকে যে হসপিটাল আছে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে ওই ট্রলারটি যেটি ডুবে গেছে তার কোনো হদিশ পাওয়া যায়, এবং যে আটজন মৎস্যজীবী ছিল তাদেরকে অসুস্থ অবস্থায় তাদেরকে চিকিৎসার তাদের ব্যবস্থা করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এখন তারা ফেরেনি বাড়ি থেকে। তবে স্থানীয় যে মৎস্যজীবীরা তারা এই দৃশ্য দেখতে পায় এবং দেখার পরে কিন্তু তারা এগিয়ে যায় এই ডুবন্ত ট্রলারের কাছাকাছি, এবং বেশ কিছুটা দূরে তারা ভাসতে ভাসতে আটজন, এবং দড়ি এবং জালের কিছু অংশ এবং ভাসমান যে জিনিসপত্রগুলো থাকে তাদেরকে ধরে তারা এই গভীর সমুদ্রে তারা ভাসতে দেখে, এবং তারপরেই তারা কাছির মাধ্যমে তাদেরকে টেনে কাছে নিয়ে আসে এবং নৌকা তাদেরকে ট্রলারের মাধ্যমে তোলা হয় বলে এমনটাই জানা যায়। তবে বিপত্তি সেই ছবি আমরা এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছি, যেভাবে উদ্ধার করা হয় আট মৎস্যজীবীকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।